বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা সেই দ্বারকা নগরী সম্পর্কে বলবো। দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ তৈরি করেছিলেন। এ সম্পর্কে এখনও পর্যন্ত আমরা কেবলমাত্র পৌরাণিক ধর্মগ্রন্থ থেকে জানতে পেরেছি। প্রাচীন দ্বারকা নগরীর অস্তিত্ব যে বর্তমানেও রয়েছে সে সম্পর্কে এখনও পর্যন্ত মানুষের মনে কেবলমাত্র কিছু ধারণা ছিল। কিন্তু কিছু বছর আগে ভারতীয় বায়ুসেনার একটি দল এই সন্দেহ থেকে মানুষকে বের করে আনতে সক্ষম হয়েছিলেন। দ্বারকা নগরীর জলের নিমজ্জিত অংশ সর্বপ্রথম দেখতে পেয়েছিলেন ভারতীয় বায়ুসেনার দুজন পাইলট। তারপরে কি ঘটেছিল জানলে আপনারা অবাক হয়ে যাবেন। সবাই কমেন্টে অবশ্যই একবার জয় শ্রীকৃষ্ণ লিখবেন। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন, তাহলে কি সত্যি পাওয়া গেল ভগবান শ্রীকৃষ্ণের প্রমাণ? ভিডিওতে এগোনোর আগে সবাই কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। দ্বারকাধীশ মন্দির, যা জগৎ মন্দির নামেও পরিচিত, এই মন্দির শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে নির্মিত, যিনি এখানে দ্বারকাধীশ বা দ্বারকার রাজা নামে পূজিত হন। মন্দিরটি ভারতের গুজরাটের দ্বারকা শহরে অবস্থিত, যেটি হিন্দু তীর্থস্থান চার ধামের একটি। প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানগুলি থেকে জানা যায় যে আদি মন্দিরটি আজ থেকে 2000 বছর আগে নির্মিত হয়েছিল। 1970 সালে জামনগরের সংবাদপত্রে এই ঘটনার উল্লেখ পাওয়া যায়। একটা সময় ছিল যখন মানুষ ভাবত যে দ্বারকা নগরী একটি অবাস্তব কল্পনা মাত্র। কিন্তু মানুষের এই কল্পনাকে সত্যি প্রমাণ করে দেখান আর্কিওলজিস্ট SR রাও। প্রফেসর রাও এবং তার দল 1979 সালে 560 মিটার লম্বা দ্বারকা নগরীর দরজা খুঁজে পেয়েছিলেন। সেই সঙ্গে তারা ওই সময়কার ব্যবহৃত কিছু বাসনপত্রও পেয়েছিলেন, যা 1528 খ্রিস্টপূর্বাব্দের জিনিস বলে মনে করা হয়। এছাড়াও সিন্ধু সভ্যতা যুগের কিছু জিনিস তিনি আবিষ্কার করেন। কুরুক্ষেত্র যুদ্ধের সময়কার কিছু ধ্বংসাবশেষও পাওয়া যায়। 2001 সালে গুজরাটের সমুদ্রতট এলাকায় সমুদ্রে কীভাবে জল দূষিত হচ্ছিল সেটা জানার জন্য ন্যাশনাল ইনস্টিটিউট অব ওশান টেকনোলজি সদস্যরা একটি সার্ভে করেছিলেন। তখন তারাও সমুদ্রের তলায় এক নগরীর সন্ধান পান। সেই সার্ভেতে দেখা যায় যে এই নগর 32,000 বছর পুরনো এবং যেটা প্রায় 9,000 বছর ধরে সমুদ্রের তলায় নিমজ্জিত অবস্থায় রয়েছে। এটা খুবই আশ্চর্য ঘটনা ছিল। প্রথমে 2005 এবং 2007 সালে ভারতীয় বায়ুসেনার উদ্যোগে সমুদ্রের তলায় দ্বারকা নগরীর অবশিষ্ট অংশ খুঁজে বের করা হয়। 2005 সালে অভিযানের সময় এমন কিছু নিদর্শন পাওয়া যায় যার থেকে দ্বারকা নগরীর অস্তিত্বের প্রমাণ মেলে। এই সময়ে প্রায় 200-এর অধিক নমুনা একত্রিত করা হয়েছিল। গুজরাটের কচ্ছ অঞ্চলের পাশে আরও অনেক চুনাপাথরের বিশেষ কিছু নমুনা পাওয়া যায়। ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের পক্ষ থেকে এইসব প্রাপ্ত নমুনাগুলি দেশ বিদেশের বিভিন্ন সংগ্রহশালায় পাঠানো হয়েছিল। তাদের মতে এইসব প্রাপ্ত নমুনার সাথে সিন্ধু সভ্যতার কোনো যোগ নেই, কিন্তু সেই নমুনা ওই সমসাময়িক সভ্যতার সময়ের মতনই প্রাচীন ছিল। নৌসেনার লোকজন সমুদ্রের তলায় আশেপাশে 40,000 বর্গ কিলোমিটার পর্যন্ত জায়গা খনন করেছিলেন। এইসব জায়গা খনন করে তারা যে বিশেষ নমুনা পান, সেই সব নমুনার মধ্যে চুনাপাথরের আধিক্য লক্ষ্য করা যায়। এবং তারা এটাও বলেছিলেন যে সবচেয়ে বড় যে খণ্ডটি তারা আবিষ্কার করেন সেটা একটি বিশাল বড় সমৃদ্ধশালী নগরী এবং মন্দিরের ধ্বংসাবশেষ বলেই মনে হচ্ছে। ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের সদস্যরা শুধু সমুদ্রের তলায় নয়, সমুদ্রের ওপরেও খননকার্য করেছিলেন। মাটির তলায় প্রায় 10 মিটার পর্যন্ত খননকার্য করা হয় এবং তার ফলে সেখান থেকে অনেক মুদ্রা এবং বিভিন্ন আকৃতির অনেক বস্তু পাওয়া যায়। সমুদ্রের তলায় এবং মাটির ওপরে যেসব প্রত্নতাত্ত্বিক বহুমূল্য জিনিস পাওয়া গেছিল সেইসব উপাদানগুলি তারা ভারতীয় এবং বিদেশি বিশেষজ্ঞদের সামনে পেশ করেছিলেন। আমেরিকা, ইসরায়েল, শ্রীলঙ্কা, ব্রিটেন ছাড়াও বহু ভারতীয় বিশেষজ্ঞ এই বিষয়ে উৎসাহ দেখিয়েছিলেন। এইসব বিশেষজ্ঞরা প্রাপ্ত জিনিসগুলি থেকে এই সিদ্ধান্তে পৌঁছন যে আজ থেকে 9,000 বছর পূর্বে সিন্ধু সভ্যতার বিলুপ্তির পর সমুদ্রের জল এতটাই বেড়ে গিয়েছিল যে এই দ্বারকা নগরীও সেই জলোচ্ছ্বাসে সমুদ্রে নিমজ্জিত হয়ে যায়। কিন্তু এর পেছনে আরও অনেক কারণ থাকতে পারে। বিজ্ঞানীদের মতে সিন্ধু সভ্যতার অবসানের পর যখন সমুদ্রের জলস্তর বেড়ে গিয়েছিল তখন সেখানকার আশেপাশের শহর এবং নগর জলের তলায় নিমজ্জিত হয়ে গিয়েছিল। প্রাচীন দ্বারকা নগরীও সেই সব শহর এবং নগরগুলির মধ্যে অন্যতম ছিল। কিন্তু এখন প্রশ্ন হল, সিন্ধু সভ্যতা আজ থেকে 10,000 বছর আগে সমাপ্ত হয়ে গিয়েছিল, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আজ থেকে প্রায় 5,500 বছর আগে দ্বারকা নগরী নির্মাণ করেছিলেন। সেই দিক থেকে বিচার করলে এই ঘটনা সম্পূর্ণ সত্যি বলে নাও মনে হতে পারে। কিন্তু অনেক পুরাতত্ত্ববিদ এবং ঐতিহাসিক এটা মনে করেন যে ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যুর পর
যাদবরা স্বেচ্ছায় দ্বারকা নগরী ধ্বংস করেছিলেন। এই সময় যাদবরা নিজেদের মধ্যে কলহে লিপ্ত হয়ে পড়েছিলেন, যার উল্লেখ আমরা মহাভারতে পাই, যে গান্ধারীর অভিশাপে শ্রীকৃষ্ণের যাদব বংশ ধ্বংস হয়। এছাড়া জরাসন্ধ এবং যবনরা কৃষ্ণের ঘোরতর বিরোধী ছিলেন। এই কারণে দ্বারকার ওপর সমুদ্রের দিক থেকে এবং আকাশপথেও আক্রমণ করা হয়েছিল। সেই কারণে যাদবরা দ্বারকা ছেড়ে মথুরা এবং আশেপাশের অঞ্চলে পালিয়ে যেতে বাধ্য হন। বন্ধুরা, প্রাচীন দ্বারকার ওপর আজও বিশেষজ্ঞরা খোঁজ চালিয়ে যাচ্ছেন। পাওয়া যায় এমন কিছু রহস্যময় তথ্য যা আজও বিজ্ঞানীদের চিন্তায় ফেলছে। কী সেগুলি জানাবো পরবর্তী ভিডিওতে। সবাই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করবেন, যাতে আমাদের এই ভিডিওর মাধ্যমে সবাই দ্বারকা নগরী সম্পর্কে সঠিক তথ্য পেতে পারে। আরও এইরকম অজানা তথ্য পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে রাখুন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন। ধন্যবাদ।